হ্যালো বন্ধুরা আজকে আমরা শুরু করছি ক্লাস নাইনের কোষে দেখি এগারো পয়েন্ট ওয়ান দেখো বলছে এক একটা পাড়ার চল্লিশটি পরিবারের প্রত্যেকটি পরিবারের শিশু সংখ্যা দেখো বলছে পাড়ার চল্লিশটি পরিবারের প্রত্যেকটি পরিবারে শিশু সংখ্যা তথ্য নিচে লিখেছি উপরে আমি উপরে তথ্যটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি যার শ্রেণীগুলো হবে শূন্য থেকে দুই দুই থেকে চার এইভাবে শ্রেণীগুলো হবে আর এই পরিসংখ্যাব বিভাজন ছক থেকে শ্রেণী অন্তর শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী পরিসংখ্যা সীমা বলিতে কি বুঝি আমরা লিখবো দেখো তো আমরা একটা প্রথমে ছক কেটে নেব ছক কাটার পরে আমরা সেগুলো লিখব প্রথমে ওই বই দেখে দেখে লিখবো আমরা প্রথমে লিখব আমরা উপরে পরিসংখ্যা এটা এক একটা পরিসংখ্যা বিভাজন বিভাজন তালিকা তাহলে আমরা প্রথমে লিখবো কি শ্রেণী অন্তর প্রথমে লিখব আমরা শ্রেণী অন্তর তারপরে লিখবো আমরা কি শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈহ তারপর আমার কী লিখবো ট্যালিমার্ক এইটা আমরা পরে করব ট্যালিমার্ক তারপর কী লিখবো শ্রেণী পরিসংখ্যা শ্রেণী যেটা তোমার দেওয়া আছে শ্রেণী পরিসংখ্যা পরিসংখ্যা আর শেষে লিখব আমরা শ্রেণী সীমা শ্রেণী সীমা দুটো ভাগে ভাগ করা হয় একটা নিম্ন সীমা একটা নিম্ন আর একটা হচ্ছে উচ্চ এবার আমরা দেখো আমরা শ্রেণী অন্তর আমাকে বলে দিয়েছে যে শূন্য থেকে দুই তাহলে শূন্য থেকে দুই তো দেখো শূন্য থেকে দুই এই যে শ্রেণীটা আমরা করব শূন্য থেকে দুই এটাকে এটাকে বলে শ্রেণী বহির্ভূত পদ্ধতি তো শ্রেণী বহির্ভূত পদ্ধতিটা হলো যে শূন্য থেকে দুইয়ের মধ্যে কতগুলো শিশু সংখ্যা আমার বের করব দেখ তোমরা এই এক তারপর এই এক এই এক দুই তিন 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 হচ্ছে চার 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 পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে আমরা শূন্য থেকে দুই পর্যন্ত আমরা দুইটা কিন্তু নেব না কারণ তারপরে আমরা আছি পরে আছে আমরা দুইয়ে শ্রেণীটা দুয়ে থেকে চার আছে দুই থেকে চার তারপর আছে চার থেকে ছয় তারপর নিশ্চয়ই ছয় থেকে আট এভাবে আমাদের চলবে তো আমাদের দেখো তো এখানে শূন্য থেকে দুই আর দুই থেকে চার তাহলে এখানে দুই এখানে দুই তাহলে আমরা কিন্তু এই শ্রেণীটাতে দুই নেব না দুইয়ের আগ পর্যন্ত নেব। আর যেহেতু এখানে দুই শুরু হচ্ছে তাই এখান থেকে দুই নেব তাহলে এখান থেকে শূন্য থেকে দুই আমার পরিসংখ্যা হয়েছে কত এগারো এটা আমার আগে পরিসংখ্যাগুলো বের করে নিই আচ্ছা শ্রেণী দৈর্ঘ্যটা পরে আমরা আসছি এবার দেখো দুই থেকে চার দুই থেকে চার কতগুলো দেখে তো দুই থেকে চার দুই থেকে চার দেখো এই দুই একটা একটা দুটো এক দুটো তিনটে তিন তিনটে চারটে পাঁচটা পাঁচ ছটা 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 সাতটা আটটা নটা নটার দশ এগারো বারো 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 তেরো চোদ্দ চোদ্দো পনেরো ষোলো সতেরো হ্যাঁ মোট সতেরোটা তাহলে আমরা এখান থেকে পাবো সতেরোটা তাহলে দুই থেকে চার পাবো আমরা পরিসংখ্যত সতেরোটা আমরা কিন্তু দেখব যে দুই থেকে চার যখন নিচ্ছি এখের থেকে দুই নেব দুই তিন কিন্তু চার নেবো না দুই তিন এই মিলে হচ্ছে আমার সতেরোটা এবার দেখো চার থেকে ছয় চার থেকে ছয় মানে এক্ষেত্রে আমরা চার নিয়ে নি তাহলে এই শ্রেণীতে আমরা চার নেব চার নেব পাঁচ নেবো ছয় নেব না চার ও পাঁচ দেখো এখানে চার আর পাঁচ কত দেখো চার আর পাঁচ দেখো একটা দুটো দুটো দু তিনটে চারটে পাঁচটা 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 ছটা সাতটা আটটা আর হচ্ছে আরেকটা হচ্ছে নটা আচ্ছা তা মোট হচ্ছে কটা হচ্ছে নটা তাহলে দাঁড়ালো কত চার থেকে ছয় হল নটা আর ছয় থেকে আট ছয় থেকে শ্রেণী অন্তর ছয় থেকে আট কারণ আমাদের লক্ষ্য করো আমাদের কিন্তু আর সব থেকে বড়ো সংখ্যা তোমাদের দেখো সব থেকে ছোটো সংখ্যা জিরো আর সব থেকে বড়ো সংখ্যা আটের থেকে কম আছে সুতরাং আমাদের আর শ্রেণী বাড়ানোর কোনো প্রয়োজন নেই তাহলে আমরা ওই পর্যন্তই রাখবো তার এক্ষেত্রে ছয় থেকে আট তোমরা গনে দেখো এটা তো আসবে তিনটে আসবে অর্থাৎ ছয় সাত এই ছয় আর সাত মোট তিনটে এখানে খেয়াল করে দেখো একটা দুটো 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 তারপরে দেখো এই তিনটে মোট হলো তিনটে মোট তিনটে এবার আমরা অঙ্কটা করছি দেখো তাহলে শ্রেণী দৈর্ঘ্য কী হবে তাহলে শ্রেণী প্রথমে শ্রেণী দৈর্ঘ্য হলো আমার তাহলে শূন্য থেকে দুই শ্রেণী অন্তর তাহলে শ্রেণীদের কত এটা দুই থেকে শূন্য বিয়োগ করলে কত আসবে সেই দুই শ্রেণীদের কত হবে এর চার থেকে দুই বিয়োগ করো কত হবে তাহলে দুই এর শ্রেণীদের কত হবে ছয় থেকে চার বিয়োগ করো সেও দুই আর শ্রেণীদ আট থেকে ছয় বিয়োগ করো দুই এবার ট্যালিমার্ক ট্যালিমার্ক দেখো এখানে শ্রেণী পরিসংখ্যা আছে এগারো তা আমরা ট্যালিমার্কটা আমরা জানি যে পম্পকে পাঁচে বেশি আমরা দিতে পারি না তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দশটা হলো আরে এক এগারোটা সতেরোটা তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দশটা হলো তার সাতটা তাহলে এক দুই তিন চার পাঁচ পনেরোটা ষোলো সতেরো আচ্ছা এবার আসছে আমার কত নটা ছয় থেকে চার থেকে ছয় হচ্ছে নটা তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার আর ছয় থেকে আট হল তিনটে এক দুই তিন এবার যাচ্ছে বলছি দেখো শ্রেণী সীমা এখন সীমা নিম্ন আর উচ্চ তো নিম্ন আর উচ্চ তুমি দেখো নিম্ন এক্ষেত্রে নিম্ন হচ্ছে জিরো আর উচ্চ হচ্ছে দুই এক্ষেত্রে দেখো নিম্ন হচ্ছে দুই উচ্চ হচ্ছে চার এক্ষেত্রে দেখো নিম্ন হচ্ছে চার উচ্চ হচ্ছে ছয় এক্ষেত্রে কী হচ্ছে নিম্ন হচ্ছে ছয় আর উচ্চ হচ্ছে আট তো এই হলো আমাদের এইবার আমরা দেখে নেব যে পরিসংখ্যা আমাদের চল্লিশটা হয়েছে গনে দেখে নাও সাত তিনে দশ দশ নয় উনিশ একে কুড়ি হাতে দুই দুই একে তিন একে চার তাহলে আমাদের এখানে চল্লিশ জন শ্রেণী পরিসংখ্যা চল্লিশ জন কিন্তু হয়ে যাচ্ছে তাহলে আমাদের ঠিক আছে তাহলে আমাদের এটাই হলো আমাদের এই পরিসংখ্যা বিভাজন তালিকা এটা একের অঙ্কটা হ্যালো হ্যালো বন্ধুরা এবার আমরা শুরু করছি দুইয়ের দাগে দেখো বলছে স্কুলের কোন এক পরীক্ষায় জন ছাত্রের প্রাপ্ত নম্বরের তালিকা নিচে প্রদত্ত হলো তো সেখানে নম্বরগুলো দেওয়া আছে আমাদের শ্রেণী বলেছে এক থেকে দশ এগারো থেকে কুড়ি একচল্লিশ থেকে পঞ্চাশ এইগুলি তো আমাদের দেখো এই নম্বরগুলোর মধ্যে সব থেকে বেশি নম্বর পাচ্ছি দেখো সব থেকে চুয়াল্লিশ তেতাল্লিশ উনপঞ্চাশ মানে পঞ্চাশের উপরে কেউ নেই তাহলে আমাদের পঞ্চাশ পর্যন্ত গেলেই হবে আর এই যে শ্রেণীটা আছে এক থেকে দশ এগারো থেকে কুড়ি এটাকে বলে শ্রেণী অন্তর্ভুক্ত আর আগেরটা আমাদের হয়েছে শ্রেণী বহির্ভূত অর্থাৎ এক থেকে জিরো থেকে দুই ফের দুই থেকে চার এটাকে বলা শ্রেণী বহির্ভূত পদ্ধতি তো যাই হোক আমরা ছকটা কেটেছি দেখো এই ছকটাতে আমরা লিখব প্রথমে পরিসংখ্যা পরিসংখ্যা বিভাজন তালিকা তালিকা লিখতে পারো ছক লিখতে পারো আচ্ছা এবার আমার এক্ষেত্রে আমাদের ও ট্যালি কিছু করতে হবে না তিনটে জিনিস করলেই হবে তো এটা শুধু কেবলমাত্র লিখবো আমরা এটা লিখব শ্রেণী আর এটা ট্যালিমার্ক ট্যালিমার্ক আর তারপর লিখবো আমরা পরিসংখ্যা পরিসংখ্যা তো প্রথমে শ্রেণীতে আমাদের লিখিনি শ্রেণীগুলো বলে দিয়েছে এক থেকে দশ তারপর তারপর হচ্ছে আমাদের কত না এগারো থেকে কুড়ি একটা শ্রেণী তারপরে একুশ থেকে তিরিশ একটা শ্রেণী তারপরে একত্রিশ থেকে চল্লিশ একটা শ্রেণী আর একটা হচ্ছিল একচল্লিশ থেকে পঞ্চাশ একটা শ্রেণী এবার দেখো এই যে এক থেকে এক থেকে দশ কটা মার্ক আছে তো আমার একটা পেন্সিল নিয়ে সাধারণত লিগের সুবিধা হয় এক থেকে দশ তোমার আমরা এভাবে বনব তো এক থেকে দশ এক থেকে দশ দেখো একটা পেলাম একটা দুটো 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 তিনটে তিনটে চারটে চারটে পাঁচটা পাঁচটা পাঁচ ছটা তাহলে আমার এক থেকে দশ পেলাম ছটা তাহলে এক থেকে দশ যখন ছটা পেলাম আমরা পরিসংখ্যা ছয় লিখব এবার এগারো থেকে কুড়ি এগারো থেকে কুড়ি তাহলে এগারো থেকেই আমরা নেব এগারো থেকে কুড়ি দেখো এগারো থেকে কুড়ি যখন এই একটা পেলাম একটা দুটো 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 তিনটে 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 চারটে 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 চার চার পাঁচ ছয় 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 সাত আর সাত আর একটা আট তাহলে মোট আটটা পেলাম তাহলে এগারো থেকে কুড়ি আমার পেলাম কত মোট আটটা এবার একুশ থেকে তিরিশ এবার একুশ থেকে তিরিশ তো একুশ থেকে তিরিশ দেখো একুশ থেকে তিরিশ একুশ চৌত্রিশ পড়ছে ওর মধ্যে পড়ছে তাহলে একটা দুটো দুটো তিনটে তিনটে চারটে 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 চার 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 পাঁচ ছয় সাত আট নয় দশ 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 না না আট 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 এখানে আবার করতে দেখো তাহলে একুশ থেকে তিরিশ একুশ থেকে তিরিশ যখন তাহলে এটা এটা বাদ যাচ্ছে একটা একটা দুটো দুটো তিনটে 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 তারপরে দেখো তিনটে চারটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 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 নটা নটা দশটা আর এগারোটা মোট হচ্ছে এগারোটা তাহলে এই চব্বিশ একটা আছে হ্যাঁ মোট হচ্ছে এগারোটা পেলাম তাহলে আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত পেলাম এগারোটা এবার একত্রিশ থেকে চল্লিশ একত্রিশ থেকে চল্লিশ হলো দেখো একত্রিশে চল্লিশ মানে একত্রিশ থেকে শুরু হবে আর চল্লিশ পর্যন্ত দিতে হবে তাহলে একটা 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 একত্রিশ থেকে চল্লিশ একটা দুটো 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 দুই তিন 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 চার পাঁচ 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 ছটা ছয় 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 সায় ছয় আর ছয় আর এই হচ্ছে সাত সাতটা ছয় সাত হ্যাঁ ছয় পাঁচ ছয় সাত হ্যাঁ তাহলে আমার পেলাম কত এই পেলাম এবার দেখো আমরা একচল্লিশ থেকে পঞ্চাশ একচল্লিশ থেকে পঞ্চাশ আমরা খুঁজব তো একচল্লিশ থেকে পঞ্চাশ মানে একচল্লিশ থেকে শুরু হবে আর পঞ্চাশ উনপঞ্চাশ পর্যন্ত তো একচল্লিশ একচল্লিশবারে এতে একটা পেলাম পঁয়তাল্লিশ এক 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 দুই 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 তিন চার 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 তারপর এই পাঁচ পাঁচ ছয় ছয় সাত 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 আর এই হচ্ছে আট অনুপ তার মোট পেলাম আটটা একচল্লিশ থেকে পঞ্চাশ পেলাম আটটা এবার আমরা দেখো এই ট্যালিমার্কগুলো দিয়ে দাও প্রথমে ছয়ের ট্যালিমার্ক তাহলে এক দুই তিন চার পাঁচ আর এই ছয় আটের ট্যালিমার্ক তাহলে এক দুই তিন চার পাঁচ আর এক দুই তিন এগারো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ দশ আর এই এক এগারো সাতের ট্যালিমার্ক এক দুই তিন চার পাঁচ আর এই দুই আর হচ্ছে আটের এক দুই তিন চার পাঁচ এক দুই তিন তাহলে এবার আমরা দেখে নেব পরিসংখ্যাটা আমার চল্লিশটা হয়েছে কিনা দেখো আটের সাথে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আঠারো উনত্রিশ তিরিশ তিরিশ শূন্য হাতে তিন তিন একে চার চলি মিলে গেছে তাহলে আমার এক্ষেত্রে ছকটা কমপ্লিট হয়েছে তাহলে এইভাবে তোমরা করবে